ড্রাগস কেড়ে নিল যুবকের প্রাণ। ঘটনা তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায়। মৃত যুবকের নাম সুবল সরকার। স্থানীয় এলাকায় অবৈধ মাদক ব্যবসার রমরমা। অভিযোগ, এর গাঁড়াকলে পড়েই মূল্যবান জীবন হারালো এই যুবক। ড্রাগস নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে কমবয়সের অনেকেই মৃত্যুমুখে পতিত হচ্ছে। এরই মধ্যে রবিবার তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকার যুবক সুবল সরকার মারা গেলেন। পরিবার সূত্রে অকপটে জানানো হয়েছে, সুবল সরকার দীর্ঘদিন যাবত ড্রাগস নেশার কবলে ছিল। নেশার কারণেই তার শারীরিক অবস্থা অবনতি ঘটতে শুরু করেছিল। রবিবার তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকের সকল প্রকার চেষ্টাকে ব্যর্থ করে মৃত্যুকলে ঢলে পড়ে সুবল। এই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এলেও বিশেষ করে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে, অতি বয়সের যুবকরা ক্রমেই এ নেশার সঙ্গে জড়িয়ে পড়ছে। বিগত বছরেও অকালে ঝরে গেছে কয়েকটি প্রাণ। তাদের অনেকেই কম বয়সী। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, তেলিয়ামুড়া থানার সঙ্গে নেশা কারবারীদের মোটা অঙ্কের টাকার কমিশন বাণিজ্য চলার কারণে বিশেষ করে গামাইবাড়ি, লেম্বুছড়া, ব্রহ্মছড়া এসব এলাকায় ড্রাগসের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। পুলিশকে কোনো সময় এই সমস্ত এলাকায় ড্রাগ অর্থাৎ মাদক বিরোধী অভিযান চালাতে দেখা যায়নি। যদিও এলাকার শুভবর্তী মহল চাইছেন আইনের রক্ষকরা এক্ষেত্রে প্রতিকূলতা তৈরি করুক এবং শক্ত ব্যবস্থা নিক। এলাকাবাসীর আরো অভিযোগ, কিছু প্রভাবশালী নেতাও এই সমস্ত কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছেন। লক্ষ্য করা গেছে, নেশা কারবারীদের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।